যারা মাত্র 6 থেকে 7 হাজার ভারতীয় রুপির মধ্যে একটি ভালো কোয়ালিটির 4G স্মার্টফোন কিনতে চাইছিলেন, তাদের জন্য অলরেডি স্যামসাং লঞ্চ করে ফেলেছে দুটো লো বাজার সেগমেন্টের স্মার্টফোন। তাই স্যামসাং গ্যালাক্সি F05 যেটি বিক্রি শুরু হয়েছে ফ্লিপকার্টে এবং স্যামসাং গ্যালাক্সি M05 যেটি বিক্রি শুরু হয়েছে অ্যামাজনে। আসলে এই দুটো ফোনের স্পেসিফিকেশন একদম সেম, শুধু দুটো ভিন্ন নামে দুটো প্ল্যাটফর্মে বিক্রি শুরু হয়ে গেছে এবং এদের প্রাইস 4GB 64GB দাম রাখা হয়েছে মাত্র 6499 রুপি। তবে হ্যাঁ, এখানে আর চার্জারটি আপনারা পাবেন না। তো এই দামের মধ্যে এই ফোনটাতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে যেটি আপনাদের কাজে লাগতে পারে এবং কোন স্পেসিফিকেশনে আপনাদের কম্প্রোমাইজ করতে হবে সেটিও আমরা জেনে নেব এই ভিডিওতে। তো যারা কম বাজেটের মধ্যে একটি স্যামসাং এর 4G স্মার্টফোন কিনতে চাইছেন, আশা করছি তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় তা করে নেবেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিজ, মানে আমি দীপঙ্কর, আর সমস্ত করে আগে ভিডিও শুরু করছি। তো প্রথমে এই ফোনটার লুকস আর ডিজাইনের যদি কথা বলি, তাহলে এটি কি সুন্দর 10-এ-10 পাবে। জলবায় আমারা, হ্যাঁ অবাক হচ্ছেন তো, কারণ এই দামের মধ্যে স্যামসাং গ্যালাক্সি F05 ফোনটার ব্যাকে আমরা লেদারের ফিনিশ পেয়ে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই এখানে হয়তো কম দামের লেদার ইউজ করা হয়েছে, কিন্তু লেদার তো পাচ্ছি আর যেটিকে দেখতে সত্যি খুব একদম ইউনিক লাগছে। কোনো মতে এটিকে কম দামি ফোন বলে মনে হচ্ছে না, একদম প্রিমিয়াম ফিল আপনারা পেয়ে যাবেন। তবে M05 ফোনটার ব্যাকে প্লাস্টিক ইউজ করা হয়েছে। দুটো প্ল্যাটফর্মে ফোন দুটো কালার আমরা আলাদা আলাদা পেয়ে যাচ্ছি এবং এই ফোনটাতে ক্যামেরাগুলোকে একদম স্বাধীনভাবে আলাদাভাবে বসানো হয়েছে, কোনো মডেলের মধ্যে রাখা হয়নি। অনেকটা স্যামসাং গ্যালাক্সির ট্রেন্ডকে ফলো করা হয়েছে এখানে। তো এই ফোনটার সামনে আমরা অর্ডার ডব নজ ডিসপ্লে দেখতে পাচ্ছি। বেজেলস এবং চিন যথেষ্ট মোটা রাখা হয়েছে, যেটি এই দাম অনুযায়ী স্বাভাবিক। ফোনটার চড়া 8.8 mm, অর্থাৎ যথেষ্ট মোটা এবং ওজনে 195 গ্রাম, অর্থাৎ ফোনটা খুব একটি ভারী আপনাদের মনে হবে না। হ্যান্ড স্পিলস এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটাতে 3.5 mm অডিয়েক্টি পেয়ে যাবেন। ওয়াইফাই টাইপ সিট সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছেন, তবে এখানে কোনো জাইরোস্কোপ দেওয়া হয়নি, যেটি এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতে খুব একটি কাজেও লাগে না। এবং স্বাভাবিকভাবে এখানে কোনো আমরা আইপি রেটিং পাচ্ছি না। আর সাউন্ডের ক্ষেত্রে এখানে ডুয়েল স্টিরিও স্পিকার কোনো মতে আমরা আশা করতে পারি না। সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, তবে সেখানে ডলবি অ্যাটমোসের সাপোর্ট রাখা হয়েছে, মানে সিঙ্গেল স্পিকার হলো এখানে সাউন্ডের কোয়ালিটি যথেষ্ট স্মুথ এবং ক্লিয়ার পেয়ে যাবেন। তবে এই দাম অনুযায়ী ডিসপ্লেটি খুব বড় সড়ো রাখা আছে, 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে এখানে রাখা হয়েছে। তবে ডিসপ্লেতে IPS প্যানেল ইউজ করা হয়নি, এখানে PLS ডিসপ্লে ইউজ করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ডিসপ্লের ব্রাইটনেস আমরা খুব বেশি পাই, এখানে হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়নি, 60Hz রিফ্রেশ রেট আমরা পেয়ে যাবেন। এবার এখানে কোনো প্রোটেকশন আমরা আশাও করতে পারি না, যেটা দেওয়া হয়নি। ক্যামেরা তো খুব ভালো কাজ করেছে স্যামসাং, 50 MP সেন্সারযুক্ত মেন ক্যামেরা রাখা হয়েছে, যার অ্যাপারচারও খুব ভালো পেয়েছেন, 1.8 অ্যাপারচার এখানে রাখা হয়েছে। পাশে 2 MP একটি শোয়ের জন্য ক্যামেরা রাখা হয়েছে, সামনে 8 MP একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে। এই দাম অনুযায়ী স্যামসাং এর ফোনের ফটো কোয়ালিটি ঠিকঠাক পাবেন, খুব ভালো কোয়ালিটি এখানে আশা করবেন না, এবং রেকর্ডিং করতে পারবেন Full HD কোয়ালিটিতে। আর বড় বড়ই স্যামসাং সফটওয়্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে, এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 14 পাচ্ছেন এবং আগামী 2 বছরের OS আপডেট পেয়ে যাবেন এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এবং স্যামসাংয়ের নিজস্ব কাস্টমাইজ UI 1UI 6.0 এখানে রাখা হয়েছে, অর্থাৎ সফটওয়্যারের ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন। আর পরিষেবার ক্ষেত্রে যদি বলি, তাহলে এখানে 12 nm বেস করে তিনি MediaTek হিলিও G85 মতন একটি পুরনো প্রসেসর ইউজ করেছে স্যামসাং। এই প্রসেসরটি এই দাম অনুযায়ী ঠিকঠাক আছে, 2.5 লাখের উপরে অনুটু স্কোর আমরা এই প্রসেসরের মাধ্যমে পেয়ে যাই, অর্থাৎ ডেলি ইউজের জন্য নর্মালি কোনো কাজ করতে সমস্যা হবে না, অনেসে আপনারা 2-4টি অ্যাপ খুলে রাখতে পারবেন সবসময়। তবে হ্যাঁ, কোনো মতে এটিকে আমরা গেমিং ফোন বলতে পারি না, গেমিং খেলার চেষ্টা করলে হয়তো এখানে ফোনটা ল্যাগ এবং হিটের সমস্যা হতে পারে। তার কথা হচ্ছে 6GB 64GB দাম এই ফোনটা রাখা হয়েছে 6499 টাকা, এবং এর সাথে যদি আপনারা চার্জার কিনেন তাহলে বর্তমানে চার্জারের রেট দেখাচ্ছে 980, অর্থাৎ 1000 টাকার মতন। ওভারঅল এই ফোনটার চার্জার নিয়ে দাম দাঁড়াচ্ছে 7500 টাকার মতন, তাহলে এই দামে ফোনটা কি নেওয়া উচিত? দেখুন, স্যামসাংয়ের ব্র্যান্ডগুলোকে যদি আলাদা করে দিই, তাহলে এই দামের মধ্যে আপনারা পোকোর C65, Redmi 13C ফোনগুলো পেয়ে যাবেন, যেগুলোর দাম 7000 রুপির মধ্যে রাখা হয়েছে। কিন্তু সেই ফোনগুলোতে দুটো কম্প্রোমাইজ আপনাদের করতে হবে, প্রথমত সেখানে অ্যান্ড্রয়েডের 13 ভার্সনটি পাচ্ছেন এবং পরবর্তী OS আপডেট পাবেন না বা পাবেন কিনা তার গ্যারান্টি নেই, এবং সেই ফোনগুলোতে 18W চার্জিং সাপোর্ট রাখা হয়েছে কিন্তু বক্সে আপনারা 10W চার্জার পাবেন, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা ধরে সেই ফোনগুলোকে চার্জ করতে হতে পারে। তার সাথে বেটার আপনারা 500 টাকা বেশি খরচা করে স্যামসাংয়ের এই ফোনটাকে কিনুন চার্জার সমেত, যার ফলে আপনারা খুব দ্রুত ফোনটাকে চার্জ করতে পারবেন, যেটি এই সময় বর্তমানে আপনাদের দরকার। তার সাথে স্যামসাংয়ের ব্র্যান্ড ভরসা পাচ্ছেন এবং 2 বছরের OS আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন, লেটেস্ট ফোন পাচ্ছেন এই দাম অনুযায়ী। অবশ্যই আপনারা স্যামসাং গ্যালাক্সি F05 বা M05 ফোনগুলোকে কিনতে পারেন। আপনাদের কী মতামত এই ফোনটার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর আমার চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আজকে ভিডিওটি এখানে শেষ, বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই।